একদিন দুই ভাই ছুটতে ছুটতে আসছে নানার কাছে, আয়েশা জিজ্ঞাসা করতেছে, নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম? জবাব কি? সাদা সিধা আল্লাহ রসুল জবাব দিছে, আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আসো কেন? নানা জান জবাব হয় নাই। কইলে উত্তম, আমাদের আম্মা জানকে চিনেন? বলো। আম্মা জানের পরিচয় দিয়া বলতেছে, উম্মু কালাইসা বিশাই, আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বা জানকে চিনেন? তো বলছে পরিচয় দাও। তা আব্বা আব্বার পরিচয় দিয়ে বলছে, আবু কালাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাদের নানা জানকে চিনেন? নানা জানের পরিচয় দিয়ে বলতেছে, জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানার নামও মানুষ জানে না। আমার নানার সমকক্ষ হবে তো দূরের কথা, নামই জানে না। দুইজনকে উঠে নিয়ে চুমা দিতেছেন, বলতেছেন, মাইনা নিলাম, তোমরাই উত্তম। আরে মেরে দোস্ত, এখানে নানা বহুত আছে, একজনও হাত উঠায় বলতে পারবে না যে নাতিকে পিঠে নিয়ে আমি গোড়া হইয়া ঘরের ভিতরে চক্কর কাটছি, একজনও হাত উঠাইতে পারবে না। দুজাহানের বাদশাহ হাসান হোসাইনকে পিঠে বসাই দেন, উম্মে কুলসুমকে ঘরে বসাই দেন, গোড়া হইয়া ঘরের ভিতরে চক্কর কাটতেন আর বলতেন, সওয়ারি কিরকম? উপররা বলতো, বড় উত্তম। নিচের থেকে বলতেন, যারা আরোহণ করছে আরো বড় উত্তম। ওই নাতিদয়ের জন্য কেয়ামতের দিন চিৎকার দিবে না, দিবে তো আপনার আর আমার জন্য। আমি চলে আসছি শেষ জায়গায়। উচিত ছিল আল্লাহকে জিজ্ঞাসা কর, এই জন্যই আল্লাহ আমাদেরকে সুখে থাকার জন্য কোরআন বলে, ইন্নাল্লাহ হাস্তাফা লাকুম উদ্দিন, মানুষ তুই সুখে থাকতে চাস, তাহলে তোর জন্য সুখে থাকার জন্য দিন নির্ধারিত। দিন ছাড়া মানুষ মেরে দোস্ত, রাগ হবেন না, আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে চোখে দেখতেছি, উন্নত হইতে পারে দুনিয়া, বড় উন্নত, কিন্তু সুখ নাই। সুখ যদি থাকতো তাহলে উন্নত বিশ্বে একদিন ফাদার ডে একদিন মাদার ডে কেন হইত? যুবক, তুমি আমাকে যুক্তি দিয়া বুঝাও, 364 দিন জুতা আর শুধু 14 তারিখে ফুল, মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারিনি, ঠিক না? 364 দিন কি? আর বৎসরে একদিন কি আসতেছে না 14 তারিখ সামনে? শিক্ষিত অভিজ্ঞ ব্রেনি মানুষগুলাকে জিজ্ঞাসা করো, যেটা অ্যাভেলেবেল ওটার জন্য কোনো দিন নির্ধারণ করতে হয় না, ওটা তো 24 ঘন্টাই পাওয়া যায়, ওটার জন্য দিন কেন? ভালোবাসা তো আমাদের 24 ঘন্টার জিনিস, প্রত্যেক মুহূর্তের জিনিস। মুসলমান মুসলমানকে ভালোবাসবে, ধনী গরিবকে বাসবে, গরিব ধনীকে বাসবে, নাইলে এই হাদিস কেন আসতো? আমাদের সমাজের ধনীরা যদি বসতো তাহলে তো সবার হাতে সদা সর্বদা টিফিন কারি থাকতো, খানা ভর্তি থাকতো, যেইখানেই ক্ষুধার্ত দেখতো ডাকতো আর বলতো, হা কর, এক লোকমা তোকে খাওয়ায় দেই। কেন? ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেছে, লোকমাতুন ফি বাতনিন জায়, কোন ক্ষুধার্ত মানুষের মুখে একটা লোকমা উঠায় দেওয়া, খাইরুম মিন বিনা ইজামে, আল্লাহর ঘর বানানোর চেয়েও বড় সওয়াব। আপনি ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহিকে চিনেন না? উনিকে ইমামুল হারমাইন, এই বর্তমানের ইমাম না, উনি সর্বদিক দিয়ে ইমামুল হারমাইন ছিলেন। ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি তাবেঈ, কোনো ছোটখাটো ব্যক্তিত্ব না। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন সুখে থাকার জন্য, এই জন্য কোরআন চিৎকার দেয়, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোমাদের জন্য দিন নির্বাচিত। কেন? তোমরা জন্ম নিতে দেরি, একটা আকাঙ্ক্ষা তোমাদের ভিতরে গজাইতে দেরি করে না, যত বড় হইতে থাকে আকাঙ্ক্ষাটাও বড় হইতে থাকে, যে আমি সর্বসম্পর্ক নিয়ে সুখে থাকতে চাই। আল্লাহ বলে, সুখে থাকতে চাও তাহলে তোমার জন্য দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তুমি সুখে যদি থাকতে চাও তাহলে দিনই একমাত্র তোমাকে সুখ দিতে পারে, দিন ছাড়া। উন্নতি মানুষকে সুখ দিতে পারে না,
উন্নতি যদি সুখ দিত সোসাইটি যদি সুখ দিত তাহলে মন্ত্রী মহোদয় এখানে আছে আমি ওনার সামনে বলতেছি 6 থেকে 7 বছর আগে হবে দানমন্ডিতে বাড়ি করটিয়া জমিদার ফ্যামিলির ছেলে পদে ছিল সচিব সে নিজের ঘরে নিজে আত্মহত্যা করেছে 7-8 বছর আগে হবে সে আত্মহত্যা কেন করলো আমি চিনি নিজের পিস্তল নিজের মাথায় আমি চিনি মেলবোর্নে থাকি আমি চিনি এদের সবাইকে আমি চিনি এমন না যে চিনি না উন্নতি উন্নত ফ্ল্যাট আর উন্নত জীবনযাত্রা মানুষকে যদি সুখ দিত খোদার কসম উন্নত দেশগুলার মানুষ এত বেশি আত্মহত্যা করত না সেলিব্রিটিগুলা বেশি আত্মহত্যাকে বেছে নিত না আমি চিনি আমেরিকাতে লস অ্যাঞ্জেলেস আমি চিনি ডজনের উপরে সেলিব্রিটি চিনি যাদের নাম আমেরিকার জমিনে পিতলে লেখা খোদাই করা আছে গাড়া আছে লস অ্যাঞ্জেলেসে একটা জায়গা আছে যেখানে সেলিব্রিটিদের নাম পিতলে লেখা তারপরে জমিনে গেরা রাখা হয় এরা আমেরিকান সেলিব্রিটি মোহাম্মদ আলী কেলের নাম যখন লিখতে গিয়েছিল মাটিতে সে বলছে আমার নাম মাটিতে লেখা চলবে না বলছে কেন আই এম মোহাম্মদ আমি মোহাম্মদ মোহাম্মদ মাটিতে থাকে না শুধু তার নামটাই দেওয়ালে লেখা আছে চলেন আমি দেখায় দিব আমি তো সেপ্টেম্বরে আসলাম মাত্র সেলিব্রিটিরা কোনোদিন আত্মহত্যা করত না হায় আমার সাথে সময় লাগাইছে 2019-এ ইংল্যান্ডের এক সিঙ্গার আছে সিঙ্গার বর্তমান নাম তার ইউসুফ আমি জানি না আগে কি নাম ছিল বিদগুটে নাম হয় ওদের ইংরাজি উচ্চারণ করাও বহুত মুশকিল হয় আমি ইউসুফ আমাকে বলতেছিল আমেরিকাতে যে মুফতি সাহেব আমি বড় সেলিব্রিটি ছিলাম যখন আমি স্টেজ প্রোগ্রাম করতাম তো পাউন্ড বৃষ্টির মতো উপর থেকে পড়তে থাকত বড় সিঙ্গার ছিল নাম করা মানুষ অটোগ্রাফি নেওয়ার জন্য পাগল হইতো মেয়েরা ছোঁয়ার জন্য পাগল হইতো কিন্তু বলে যে আমি মসজিদে বৈশা বলি মুফতি সাহেব শুনো সব ছিল মানুষ ভাবছে আমি কত কিছু না জানি কিন্তু আমার ভিতরে একটা আগুনের পাহাড় ছিল অগ্নিগিরি ছিল এই আগুন আমি কাউকে দেখাইতে পারতাম না আমার ভিতরে আগুন জ্বলতে ছিল এক শূন্যতাই শূন্যতা ছিল আমি কাউকে বুঝাইতে পারতাম না কিন্তু কসম খোদার যেদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়তে দেরি আমার ওই আগুনের পাহাড় নিমিষে বুঝা যাইতে দেরি হয় না গায়েব হইয়া যাইতে দেরি হয় না আমার শূন্যতা দূর হইতে দেরি হয় না আজকে দেখো আমি তোমার সাথে মাটিতে ঘুমায় আসি আমি মনে হয় এতটুক সুখে ঘুমাইতেছি এর পূর্বে কখনো আমি জীবনে এতটুক সুখে ঘুমাই নাই আল্লাহ সত্য এটাই সুখ একমাত্র দিনের ভিতর একমাত্র দিন সুখ সুখ একমাত্র দিনের ভিতর আর কোথাও নেই সত্য এটাই মেরে দোস্ত আজকে দিন নাই বিদায় দিনদারি নাই বিদায় দিনের শিক্ষা নাই বিদায় দিনদারি শিখাই না বিদায় হায় হায় কসম খোদার রাগ হয় না পায়ে হাত রাখি আমাদের এডুকেটেড পার্সন আমাদের সমাজের বিরাট একটা সংখ্যা সন্তান ছেলে মেয়েদেরকে দিন পড়াইতে চায় না এরা চায় আমাদের সন্তানরা দুনিয়াতে বড় কিছু হোক কিন্তু আফসোসের বিষয় একটা পর্বে দেখা যায় এই সমস্ত সন্তানের হাত দিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় এই সমস্ত সন্তানের হাত দিয়ে আর যারা দিনদারি শিখাইছেন যারা দিনদারি শিখাইছেন আমাদের মন্ত্রী মহোদয় চিনবে আমি নাম বলবো না উনি চিনবেন এয়ার কমোডর ছিল আমাদের এয়ার কমোডর ছিল কেন এয়ার চিপের নিচে 4 কমোডর থাকে এয়ার কমোডর ছিল ওনার 4 ছেলে আলেম 4 ছেলে আমেরিকাতে থাকে মন্ত্রী মহোদয় মনে ইশারায় বুঝা ফেলছে 4 ছেলে আমেরিকায় থাকে আলেম হাফেজ আলেম তোনাকে আমি একদিন জিজ্ঞাসা করতেছি আমেরিকায় তো কত ধরনের লোক থাকে তো বলছে শুনেন আমি আর আমার ওয়াইফ আমরা ভাবি এখনো জান্নাতে আছি কালকেও জান্নাতে থাকবো কেন আমরা যখন আমেরিকাতে আসি তো 4 ছেলে কারাকারি করতে থাকে 4 ছেলে কারাকারি করতে থাকে কেন সত্য তো এইটাই মুসা আল ইসলাম সারাদিন পরিশ্রম করে রাত্রে যখন ফিরতেন তো আগে মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপতে থাকতেন যাতে মা ঘুম পড়া যায় বাবা তো ছিলেন না
তো মাকে পাউটি পাটি বা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে তালুটা উঠায় চুমা দিতেন। তো মা কাই পাওয়ার তো সাফি, আমার পায়ের তালুতে চুমা? ডেলি হাজারো হাদিস তুমি পড়ো এবং পড়াও, সারা দিনে একবার কোরআন খতম করো, আমার পায়ের তালুতে চুমা? তো সাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে না, আমি তো জান্নাতে চুমা নিয়ে স্বাদ নিতেছি, আমি তোমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। উনি উনি বললেন, এখনো বলে দেখা হইলে, আমার চার ছেলে সবাই কাড়াকাড়ি করে এরকম, কাড়াকাড়ি করে এরকম, আর সবাই বলতে থাকে যে দেনা আজকে একটু জান্নাতে চুমা দিয়া স্বাদ নেই। চার ছেলেই আর, কিন্তু ওই আমেরিকাতে আমি ফ্যামিলি চিনি, আমার এখানে সেভ করা আছে ছবি সহ, কিন্তু খুলা তো প্রজেক্টরে দেখানো যাবে না। মার চোখের পানি দেখি নাই, কিন্তু বাবার চোখের পানি তো দেখছি। ওই সমাজেই বাবা বলে, হুজুর জানা ছিল না শেষ বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হতে হবে। স্বামী স্ত্রী দুইজন চাকরি করে মা বাবাকে নিয়ে গেছেন, বাচ্চাগুলো সামলাইতে হলে চিলড্রেন কেয়ারে দিতে হবে, বাড়তি ডলার গুনতে হবে, ঘরটাকে কে সামলাবে, কাপড়গুলো কে গুছাবে, ঘরটাকে ঝাড়ু পোছা কে করবে, খানাটা রেডি করে কে রাখবে? এরা তো বিকালবেলা ফিরে আসবে কাজের থেকে, দুইজনেই শ্বশুর শাশুড়িকে নিয়ে গেছে, এখন কাজের লোক রাখলে তো এখানে আর কাজের লোক রাখা এত সহজ না, দুইজনকে কাজের লোক বানায় দিয়া ছেলে কিছু বলুক আর না বলুক, একটু ১৯ থেকে ২০ হইলে পুত্রবধূ বড় বড় চোখ বাহির করে আর বলে, তোমাদেরকে নিয়ে আসছি, গ্রিন কার্ড দিছি, পাসপোর্ট দিছি, উন্নত বিশ্বে থাকে, আমরা দুইজন কাজ করি, চোখে দেখো না একটু ঘরটা আর বাচ্চা কাচ্চা গুছায় রাখতে পারো না? এরকম শত ফ্যামিলি আমি দেখাই দেব, দিন দিছেন আমাদেরকে সুখে থাকার জন্য, দিন দিছেন সুখে থাকার জন্য, সত্য। আর দিন ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, আর আল্লাহ পাওয়া ব্যতীত সর্বক্ষেত্রে সফল হওয়া যাবে না। অজাত্তানি অজাত্তা কুল্লাশাই, ফুত্তানি ফাতাকা কুল্লাশাই, সর্বক্ষেত্রে সফল হইতে হলে আল্লাহ পাইতে হবে, আল্লাহ আল্লাহ যারা পাইছেন এরা সর্বক্ষেত্রে সফল। সাহাবা সর্বক্ষেত্রে সফল ছিলেন, কিন্তু আপনি যদি প্রশ্ন করেন আমাকে যে ওনাদের গায়ে তো কাপড় নাই, পায়ে তো জুতা নাই, পেটে তো বাত নাই, মাথা গুছা ঠাঁই নাই, ওনারা তো হত দরিদ্র ছিল, আপনি কোথেকে কোন ওনারা সর্বক্ষেত্রে সফল ছিল? সত্যি এটাই, ওনারা সর্বক্ষেত্রে সফল ছিল। প্রমাণ চান? সর্বক্ষেত্রে সফল ছিল। আপনি যেটাকে সফলতা বলতেছেন ওনারা দেখায় দিছে, আমরা পারতাম, তোমরা আর কি পারছো উন্নতি করতে? আমরা ম্যাগ অনুগত্য করতে পারি, ম্যাগের চেয়ে বেশি দূরে না জমিনে গচ্ছিত ভাণ্ডার, ওটা ম্যাগের চেয়ে বেশি দূরত্ব না, ম্যাগ দূরে, ওটাকে যদি অনুগত্য করতে পারি, ইথারকে যদি অনুগত্য করতে পারি, ৩০০০ কিলোমিটার দূরে কথাকে পৌঁছাইলেন, তো পৌঁছাইলেন কি করে? সাহাবাদের জমানায় ইথার তাদের অনুগত্য ছিল, সমুদ্র যদি চিঠি মাইনা এখন পর্যন্ত এক ধারায় পানি দিতে পারে দরিয়ায় নীল, তাহলে ওনারা কিনা পারতেন? ২৭ কিলোমিটার যদি ঘোড়া দৌড়ায়া বাহরাইন ঢুকতে পারে, সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায়া বাহরাইন স্বাধীন করতে পারে, তো কিনা পারে? উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলার কবর টিউনেসিয়া রাখা আছে, আমি দেখা আসছি, যান দেখা আসেন, আপনি গেলেও সালাম দিতে বাধ্য হবেন, কিন্তু আগে মরক্কো যেতে হবে, যেখানে উনি ঘোড়া রাইখা বলছিল যে আমাকে বলো ওই পারে কেউ আছে কিনা, তাইলে এই সমুদ্র আমার জন্য বাধা না, ওইখানে দুটা মিনার বানানো আছে, ওইটা দেখার পরে যখন আপনি যাবেন তো বলবেন স্যালুট উকবা, তোমাকে স্যালুট। ৮ ঘন্টা ক্যাসেপ লঙ্কা টু নিউ ইয়র্ক ফ্লাইট হলো, ৮ ঘন্টার টানা চলে, তারপরে নিউ ইয়র্ক আসে, আর উনি বলে আমি ঘোড়া দিয়ে পার হয়ে যাবো। ওনারা পারতেন, ওনারা পারতেন, কিন্তু ৬০-৭০ বছরের জীবন, ৬০-৭০ বছরের জীবন ওনারা বানান নাই। প্রমাণ দিছেন ওনারা, ওনার চেয়ে বড় প্রমাণ আল্লাহ রসুলের কাছে আছে, উতি তু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র জগতের ভান্ডারের চাবি আল্লাহ আমাদের নবীজির কাছে পাঠায় দিছেন, কিন্তু নেন নাই।
আল্লাহ বলছে নেবেন না, 60-70 বছরের জন্য নিয়া কি করব, নিলে চিরদিনের জন্যই নিব, আর একা নিয়া কি করব, উম্মতকে নিয়েই নিব। আল্লাহ বলছে একটা ছোট নেন, মক্কার পাহাড়গুলা সোনার বানায়া দিই, কানে এটাও নিব না, তো চলবেন কি করে? আজিদ ইয়ামান আশকুরলাম আজিদ আসবির, পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব, এইভাবে কাটায় দিব 60-70 বছর, নিব না। সাহাবা পারতেন, ওনাদের সাথে আল্লাহ ছিল, ওনারা সর্বক্ষেত্রে সফল ছিলেন, সফল। আমি 2008-এর কথা বলি, যেই কিলা খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীন করছেন, আমার ইউরোপে সফর চলতেছিল, আমি ওই কিলা দেখতে যখন গেছি, এখনো ওইটার দেওয়ালের উচ্চতা দেখলে দেখতে গেলে টুপি পড়া যাবে, আমি চোখে দেখে বলতেছি, ঘুরতে পুরাটা ঘুরতে আমার মতো দুর্বল পায়ে হবে না, গাড়ি লাগবে। উনি একা স্বাধীন করছেন, একা একা, কেন না ওনার একটা থিওরি ছিল, মাইয়া রব্বি, আমার সাথে আল্লাহ আছে, বাস, আদের সাথে আল্লাহ নাই, একা স্বাধীন করছেন, একা, আল্লাহ ওনাদের সাথে ছিলেন, ওনারা সর্বক্ষেত্রে সফল ছিলেন, সুখীও ছিলেন সফলও ছিলেন, স্বামী হিসাবে স্বামী এত সফল স্বামী আর হয় না, স্ত্রী হিসাবে এমন সফল স্ত্রী আর হয় না, নাইলে একা পরে কি করে জীবন কাটায়, আর স্ত্রী স্বামীর চোখ গালে চিমটি কাইটা বলতেছে আমি কিন্তু জান্নাতি, তাই কি করা, কাজ পর্যন্ত অভিযোগও করি নাই, চাহিদাও রাখি নাই, সবর করতেছি, বদলা কিন্তু জান্নাত, মজবুরতি জান্নাতে হবে, তো স্বামীও স্ত্রীর গলায় গালে চিমটি কেটা বলতেছে আমিও জান্নাতি, কি করা, তোর মতো স্ত্রী পেশ 24 ঘন্টায় 100 বার শুক্রিয়া আদায় করতেছে, আসেন শেষ জায়গায় চলে আসছি আমি, যদি সফল হইতে চাই সর্বক্ষেত্রে আল্লাহকে সঙ্গে নেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, আল্লাহকে নেওয়া ছাড়া কেউ সফল হবে না, আর যদি সুখী হইতে চাই তাহলে দিন ছাড়া সুখী হওয়া সম্ভব না, এই জন্যই আল্লাহর রসুলকে আল্লাহ দিন দিয়া পাঠাইছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দিন দিয়া পাঠাইছেন যেন প্রত্যেক ব্যক্তি সুখী হয়, প্রত্যেক সম্পর্কে যেন সুখী হয়, সুখী হওয়ার জন্য আজকে আমরা কেউ সুখী না, আঙ্গুল দিয়া 2-4টা তো দেখাইলাম, হায় হায় আমরা কেউ সুখী না, শুধু দিনদারি না থাকার, ওই দিন নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এটা আল্লাহর এহসান, যদি এহসান না হইতো তাহলে আল্লাহ আমাদেরকে আকাশের মতো বাধ্য করে চালাইতে পারতেন, আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না, কেননা আল্লাহ আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চান না, আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিছেন, বেশি না 5টা, শিক্ষাগত স্বাধীনতা, পেশাগত স্বাধীনতা, সমর্থ থাকলে যেই কোথাও বসবাসের স্বাধীনতা, আর চতুর্থ স্বাধীনতা মত আদর্শগত স্বাধীনতা, আর পঞ্চম স্বাধীনতা হলো কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি যেমন খুশি তেমন চলতে পারো, এই স্বাধীনতা, আর বেশি দেন না, আল্লাহ স্বাধীনতা দিছে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে, নাহলে আমাদেরকে বাধ্য করতে পারত। এখানে আরেকটা প্রশ্ন আছে যে আল্লাহ দিন তো দিছেন, দিনদার তো হব, হব তো হব কিভাবে, আপনাকে তো চোখেই দেখা যায় না, আপনার কথা তো শোনাও যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনাও যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষও করা যায় না, আমরা যে দিনদার হব আর হইলে যে আমরা সুখী হব, হব তো হব কিভাবে, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ,
আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল আখাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিগুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুল রাকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুল শহীদুল হক্কুল ওয়াকীলুল কাফিগুল মতীনুল ওয়ালিগুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদির আল মুক্তাদির আল مقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله أبني تو نيران بوي بودر مالك الله كيفابي أمرا أبني تيكي دين دار هبو দিন ছাড়া তো সফলতা, দিন ছাড়া তো সুখী হব না। মাছ যেরকম পানি ছাড়া সুখী হয় না, পাখি যেরকম খোলা আকাশ ছাড়া সুখী হয় না, বন্য প্রাণী যেরকম খোলা জঙ্গল ছাড়া সুখী হয় না। হতে পারে সাফারি পার্ক, হতে পারে ডিজিটাল চিড়াখানা, হতে পারে সোনারও খাঁচা, কিন্তু যেরকম সুখী হয় না, কসম খোদার আমরা যদি সুখী হইতে চাই তাহলে দিন ছাড়া, দিনদারি ছাড়া সুখী হতে পারবো না। দিন লাগবে, দিনদারি লাগবে, আর দিন আর দিনদারি যখন আসবে তো কসম খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হবে। চুলা মাসের পর মাস জ্বলবে না, ঘরের পুরুষ খালি হাতেই ডেলি ফিরতে থাকবে। তারপরও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাইরুন নিসা, উত্তম মহিলা কে? দখল জৌজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, স্বামী যখনই ঘরে ঢুকবে কি নিয়ে আসছে এটা বিষয় না, রাজা ফিরে আসছে এটা বিষয়, তখনই মুস্কি হাসবে আর খুশিতে নাচবে। এটাই সুখ, এটাই সুখ। সন্তান মা বাবার পাটি পা ঘুম পড়াবে, পানি নিয়ে সারা রাত্র মাথায় কাছে দাঁড়ায়। সত্য এটাই, সত্য এটাই, কোরআনের কথাই সত্য হবে। ওয়ালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা, হায় কোনোদিন মাথা উঁচা করে কথা পর্যন্ত বলবে না। আজকে তো সন্তান মা বাবার সামনে বড় বড় চোখ করে, আল্লাহর রসুল বলছে ওই সমাজের থেকে লানতি সমাজ নাই যেখানে মেয়ে ছেলে মা বাবার উপরে উঁচু আওয়াজ করে, উঁচু আওয়াজ, এটা লানতি সমাজ। সত্য, আসেন যদি সুখে থাকতে চাই তাহলে দিন লাগবে, কিন্তু প্রশ্ন তুলে দিলাম এই জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন দিয়া পাঠাইছেন, শুধু দিন দিয়া পাঠান নাই আদর্শ বানায় পাঠাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সোয়া লক্ষ মডেল শব্দ বললে সাহাবাদের সামনে আমার মনে হয় গোস্তাকি হইতে পারে যে সাহাবাদেরকে মডেল বলা, কেন না মডেল দুনিয়ার একটা শব্দ, কিন্তু আমি বলবো তো বলবো কি, সোয়া লক্ষ আদর্শ তৈরি করছেন যাদেরকে আল্লাহ 1500 মেডেল এই জমিনে রাইখা দিয়েছেন। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের সামনে, সর্বশেষ যেটা দিছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, সবাই সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করছেন। আল্লাহর রসুল সোয়া লক্ষ বানিয়েছেন, তারপরে বলছেন, চিৎকার দিয়া বলছেন, আমার ভিতরে তালাশ করতে যদি তোমার কষ্ট হয় বা বুঝে আসতে কষ্ট হয় তাহলে আমার সাহাবিদের ভিতরে তালাশ করো। আসহাবিকা নুজুম বিআইহিম ইত্তাদাইতুম ইত্তাদাইতুম, আমার সাহাবারা তারকার মতো, এরা আল্লাহর রসুলকে আদর্শ বানায় পাঠাইছে, আল্লাহর রসুল আদর্শ তৈরি করে দিয়া গেছে, কেয়ামতের সকাল পর্যন্ত এই ধারাই চলতে থাকবে। কিন্তু যদি প্রশ্ন হয় যে আল্লাহও তো নাই রসুলও তো নাই, রসুলও তো নাই আল্লাহ তো আছেন রসুল তো নাই সাহাবা তো নাই, আমরা শিখবো তো শিখবো কার কাছ থেকে, দিনদারি শিখবো তো শিখবো কার কাছ থেকে,
এই জন্য কোরআন আমাকে বলে আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। একটা কথা মনে উঠলো এই জন্য বলতেছি, শুন, লম্বা হইতেছে না তো? আপনাদেরকে একটা টোটকা দিতে চাই, টোটকা, বিশেষ করে শিক্ষিত মানুষকে। কেউ যদি ফাত পাততে চায় আপনাদের কাছে, ফাত ইঁদুর ধরার জন্য তো ফাত পাতে, ঠিক না? যদি কেউ আপনাদের পাশে পাতে যে অমুক নবী, তমুক নবী, জিল্লি নবী, এই নবী, সেই নবী, তাহলে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদেরকে যে তুমি দুটা জিনিস দেখো। কেননা আল্লাহ দুটা সেমিনার করছেন আরশের নিচে, একটার ভিতরে আমরা সবাই ছিলাম। ওই সেমিনারে স্বীকারোক্তি ছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলছি বালা। তো সেমিনার শেষ, আরেকটা সেমিনার করছেন আল্লাহ, যেখানে শুধু নবী রসুল ছিল, আর কেউ ছিল না, বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল, শান। লাম্মা আখাদ আল্লাহু মিসাকান নাবিকিন, যখন নবীদের আল্লাহ, রসুলদের আল্লাহ প্রতিশ্রুতি নেন, আল্লাহ বলে কেউ যদি তোমাদের কাছে যে দাবি করে তো আগে তালাশ করো যে ও এই সেমিনারে ছিল কিনা, এই সেমিনারে ছিল কিনা, যেই সেমিনারের ভিতরে আমি আমার বন্ধুর শানের জন্য সবাইকে একত্রিত করছি, ওইখানে নবী রসুলই একত্রিত হয়েছে আর অন্য কেউ না। কোরআন বলে বলে প্রথম দেখো ওই সেমিনারে ছিল কিনা, যদি না থাকে তাহলে তো আউট, ঠিক না? কি বলেন? আরে বুঝাইতে পারতেছি। বলছে দ্বিতীয় আরেকটা আছে, দ্বিতীয় দেখো আমার নবী সত্যায়িতের সত্যায়িত করছে কিনা, মুসাদ্দিকুল লিমা মাআকুম। এটা হলো দ্বিতীয় আল্লাহ শিখাইছেন যে দেখো আমার নবীর সত্যায়িত করা সিগনেচার এটার উপরে আছে কিনা, কারণ আমার রসুল সত্যায়িত করছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এরপরে আর কাউকে সত্যায়িত কি করছেন নাকি? কোরআন বলতেছে মুসাদ্দিকুন লিমা মাআকুম, আমার বন্ধু কিন্তু সত্যায়িত করবে, আমি কিন্তু প্রতিশ্রুতি নিতেছি, আমি তোমাদেরকে এখানে একত্রিত করে প্রতিশ্রুতি নিতেছি, আর আমি সব গুছায় নিয়ে আসছি, এর বাহিরে কিন্তু একজনও নাই, কিন্তু হইলে এতটুক হইলে হবে না, আমার বন্ধুর সিগনেচারও লাগবে, আমার বন্ধুর সত্যায়িত লাগবে। এই দুটা যখন সামনে থাকবে তো আপনি কোথাও ধোকা খাবেন। আজকে আমরা তোকার শিকার হচ্ছি। যা হোক, যেটা বুঝাইতেছিলাম শেষ কথা, যেটা বুঝাইতেছিলাম কোত্থেকে জানি কোক চলে গেছি, কেয়ামতের সকাল পর্যন্ত এই বিধিবিধানই চলবে, কিন্তু নবীও নাই, সাহাবিও নাই, কার কাছ থেকে দিন শিখব? তা আল্লাহ এই জন্যই আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, কেয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ কিছু লোককে নির্বাচিত করবেন, শুধু আল্লাহ নির্বাচিত করবেন না, যেইখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু যেখানে সত্যায়িত করবেন। এই জন্যই আল্লাহ রসুল সত্যায়িত করছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এইখানেও দুইজনের সিগনেচার, আল্লাহ নির্বাচিত করবেন, আল্লাহর রসুল সত্যায়িত করবেন, এটা কেয়ামতের সকাল পর্যন্ত থাকবে। ওই বাগানগুলার ভিতর থেকে একটা বাগান এই মাদ্রাসা, ওই বাগানগুলা ফ্যাক্টরি বললাম না, ওই বাগানগুলার ভিতর থেকেই বাগান, যেইখানে ওই লোকগুলা তৈরি করা হয় যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আল্লাহর রসুলের পক্ষ থেকে সত্যায়িত। বাংলাদেশের মতো সুযোগ কোথাও নাই, এরকম দুনিয়ার কোনো দেশ নাই বাংলাদেশের মতো যে হক্কানি আলেম কদমে কদমে। আমার মাঝে মাঝে বলতে মনে চায়, বলি আমি, আমাদের কিছু সমাজের লোক আছে যারা আঙ্গুল উঠায় মোল্লারা মাদ্রাসা খুলছে কামার জন্য। আচ্ছা আপনি বলেন, একটা যুক্তিসঙ্গত কথা বলেন, আপনাদের এখানে অটো আছে? আচ্ছা, যে অটো চালায় সে কয় টাকা কামায়? মাছে কয় হাজার? আচ্ছা, 20,000-ই নিলাম, ঠিক না? মাসে
এই মাদ্রাসার কয়জন উস্তাদের বেতন 20000 আছে বলেন হুজুর তো হাসে তাইলে এরা কি পাগল কি বলেন একটু আগে তো হুজুরের বয়ান শুনতেছিলাম হালাল রুজি কামাই তো কোনো খারাপ না ইজ্জত যাবে না ইজ্জত বাড়বে অটো চালাইতে হলে তো অক্সফোর্ডের থেকে ডিগ্রি আনতে হয় না না ডিগ্রি আনতে হয় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে মাস্টার্স করতে হয় আ আপনাদের এখানে কয়টা মসজিদের ইমামের বেতন 30000 আছে বলেন হুম সাভারে নাই তাহলে কেন এরা অটো চালায় না পাগল কোন মাদ্রাসায় 30000 বেতন নাই কোন মসজিদে 30000 বেতন নাই 10000 12000 বেতন দিলে কি হইব বেতন পুরা এক মাসে জাতির 12000 দেয় মাঝে মাঝে যেই চোখ গরম করে ওই 12000 কবে যে গইলা যায় এটা আল্লাহই জানে কমিটি মাঝে মাঝে যেই বাপ নেয় ঠিক না হুম কি বেতন বাড়াইতে বলে বলে হুজুর আপনার পয়সার দরকার কি ঠিক না হুম তাহলে ওনারা কেন অটো চালায় না কেন পড়ে আছে মাদ্রাসায় কেন পড়ে আছে মসজিদে আমি তো মামার মন চায় আলে মোলামাকে বলতে আবার জানি না রাষ্ট্রদ্রোহী হয়ে যায়নি কিনা আলে মোলামাদের বলা উচিত যে না আমরা মসজিদও থাকবো না মাদ্রাসাও থাকবো না আজকে থেকে অটো চালাবো আপনাদের নামাজ আপনারা পড়ে নিয়েন বিয়া শাদি জানাজা সব নিজেরটা নিজে পড়ে নিয়েন আমরা অটো চালায় 20000 কামাবো 30000 কামাবো আমাদেরও তো সংসার আছে ঠিক না আমরা একটু ভালো থাকবো খালো খাবো ভালো পড়বো কিন্তু না দায়িত্ব কাঁধে এই জন্য না মাদ্রাসা ছাড়তে পারতেছে না মসজিদ ছাড়তে পারতেছে না আপনার আমার পায়ে ধরা ছাড়তে পারতেছে আসেন দিন ছাড়া সুখী হওয়ার বিকল্প কোনো রাস্তা নাই পানি ছাড়া যেরকম মাছের বাঁচার কোনো বিকল্প নাই খোলা আকাশ ছাড়া যেরকম পাখি সুখী না খোলা জঙ্গল ছাড়া আমাজন ছাড়া সুন্দরবন ছাড়া যেরকম প্রাণী সুখী না আপনি আর আমিও ডিজিটাল চিড়াখানায় সুখী না দিন ছাড়া সুখী হব না আল্লাহ পাওয়া ছাড়া সর্বক্ষেত্রে সফলতা মিলবে না দিন ছাড়া সুখী হবে না দিনদার হয়ে দেখেন সুখী 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 এই জন্য তো আমি কালকেও বলছি আজকেও বলতেছি আজকেও বলতেছি হয়তো আপনি বলবেন 10000 12000 বেতন পায় আলহামদুলিল্লাহ হুজুরদের ঘরে এখনো যতটুকু সুখ আছে আমি চ্যালেঞ্জ দিয়া বলবো দুনিয়ায় কারো ঘরে এতটুকু সুখ নাই চ্যালেঞ্জ কারো ঘরে এতটুকু সুখ নাই এটা তো সাভারের কথা বলতেছি গ্রামগঞ্জে 5000 7000 যারা ইমামতি করে ওদের ঘরে যতটুকু সুখ আছে প্রত্যেক ঘরের হুজুরদের স্ত্রীরা এখনো বলে করোনা যদি আরেকবার আসতো আর লকডাউন যদি আরেকবার হইতো তো ভালো হইতো আপনি বলেন কিসের জন্য কেননা লকডাউনে স্বামীকে যতটুকু কাছে পাইছে টাকা পায় নাই পয়সা পায় নাই খাওয়া পায় নাই তারপরও বলছে তুমি তো কাছে আছো এতটুকুই যথেষ্ট জীবনে তো তোমাকে কত কত কোনোদিন এতটুকু লম্বা কাছে পাই নাই তুমি কাছে আছো এটাই যথেষ্ট সন্তানও বলতো বাবা তুমি কাছে আছো এটাই চলবে জীবনে তো আমরা তোমাকে কাছে এতটুকু পাই নাই সুখ এদের ঘরে এই জন্য আজকেও দিনদারের ঘরে সুখ আসেন হক্কানি আলেমদের কাছে দিনদারি শিখি শিখবেন হ্যাঁ শিখবেন তো না সারাদিন নেটের ভিতরে করব যুবকদেরকে কি বলি শিখবো তো পাক্কা আমি তো এটাও বলি যে হায় আমার সমাজের যুবক যদি জীবনে একদিন বাড়ির থেকে এই নিয়তে সেলুনে যাইতো আর যায়া বলতো সেলুনওয়ালাকে আমি নিয়ত করে আসছি আজকে চুল আমার স্টাইলও না তোমার স্টাইলও না আর তোমার দোকানে যে ছবি আছে এটাও এরকমও না আজকে আমার চুলটা আমি আমার নবীজির স্টাইলে কাটবো আমার নবীজির সুন্নত মতে কাটবো যদি জীবনে একবারও কাটতো আর আমার মনে হয় এই যুবক কেয়ামতের দিন বলার সুযোগ পাইতো যে একদিন হলেও তো আপনার স্টাইলে চুল কাটছি এই দিবেন একটু দেন সত্য সত্য এটাই যুবক এটাই সত্য এটাই সত্য এটাই সত্য আসো শিখি
নবী আদর্শ দিয়া গেছে, ওলামাদের কাছ থেকে শিখতে হবে। আর আল্লাহর রাসূলের আদর্শ, হায় হায়, প্রমাণ দেওয়া যাবে এক আদর্শ? আমি তো বলি দাঁড়িয়ে দিছেন জান্নাতে যাওয়ার জন্য, বিশ্বাস হয় না? মনে হয় না, ঠিক না? হ্যাঁ, তাহলে হুজুর হুজুর সাইকুল হাদিস, কিন্তু ইমাম সাহেব হুজুরে বসায় বলতেছি, মুহাদ্দিসে জামান মারা গেছে, স্বপ্নে বন্ধুরা দেখা হওয়ার পরে জিজ্ঞেস করছে কি ব্যবহার করলো আল্লাহ, দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। দাড়ি দেখায় মানি আল্লাহ জিজ্ঞেস করছে, ওই বুইরা সাদা দাড়িওয়ালা কি লয়ে আইসস? কিচ্ছু আনি নাই, সাদা দাড়ি আনছি। কয় মানি সাদা দাড়ি? কেন, আপনি কি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই ওনার সাহাবিকে? সাহাবা কি বলে নাই তার ছাত্রকে? সে কি বলে নাই তার ছাত্রকে? সে কি বলে নাই আমাকে? যে আপনি সাদা দাড়িওয়ালা দেখলে ইসলামের ভিতরে যে দাড়িকে পাকায় ফেলছে, ইন্নাল্লাহ লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে দাড়ি পাকাইছে তাকে দেখলে লজ্জা পান। আয়েশা তো দেখতেছি আপনি উল্টা করতেছেন, চোখ বড় বড়, আপনি কি বলেন নাই? আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, যুবক পর্দা দিছে জান্নাতে যাওয়ার জন্য, যুবকের যৌবন দিছে জান্নাতে যাওয়ার জন্য, যা দিছেন জান্নাতে যাওয়ার জন্য। এই জন্যই নবী আদর্শ নিয়ে আসছেন, এক দিনের কর্ম, এক মুহূর্তের কর্ম। হুজুরে জিজ্ঞাসা করেন এক সময় এখনই চলতেছে, আবার আসবে কি? এই জমানায়, যে জমানায় বলতে তো আমরা কম বলি না, নবীর আদর্শ, নবীর সুন্নত আমাদের কাছে যতটুকু ঘৃণিত, যতটুকু অবহেলিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, যতটুকু দীক্ষিত, যতটুকু আর কি শব্দ বলবো, যতটুকু ঘৃণিত দুনিয়ার কোনো সমাজে নাই। আমাকে বুঝাইতে হবে না, আমি তো এই পোশাকই সারা দুনিয়ায় চলি, আজ পর্যন্ত দেখিনি আমার পোশাকের উপরে কেউ আঙ্গুল উঠাইতে। বরং এটা সত্য বলবো, এই পর্যন্ত বহুতবার না অনেকবার অগণিত দুবার দেখছি টুপিটা নিয়ে বলছে, ইউর ক্যাপ ইজ ভেরি নাইস, তোর টুপিটা বড় সুন্দর। কিন্তু আমি আজ পর্যন্ত দেখি না কোনো সাফারিওয়ালাকে বলতে যে তোর সাফারি ড্রেসটা বড় সুন্দর। হ্যাঁ, এই পোশাককে সুন্দর বলছে দুনিয়াতে ঘুরতে ঘুরতে শতবার হবে যে তোর পোশাকটা বড় সুন্দর। হ্যাঁ, এটাই সত্য, সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, এখনই ওই সময়, মান আহিয়া সুন্নতি অথবা মান তামাসাকা বিসুন্নতি ফালাহু আজুরু মিয়াতু শহীদ, একটা সুন্নত যদি ধরে রাখা যায় তাহলে 100 শহীদের মালা আমার গলায় আসবে। আসেন হকখানি আল্লাহওয়ালাদের থেকে শিখি, আর কত দৌড়াবো সুখের জন্য, দৌড়াইতে দৌড়াইতে আমার সমাজের, হায় হায়, পেপার পত্রিকা মিডিয়ায় দেখলে চোখে পানি ঝরতে থাকে, কাউকে বলতেও পারি না, শুধু একা একাই বলতে পারি, দর্দে দিল কেসে কাহো কুই তো গম খার নেকি, হায় খোদা তেরে সেবা কুই তো মদদগার নেকি। এই সমাজের দুরবস্থা কাকে বলবো, শুধু দিনদার না হওয়ার কারণে। আসেন দিনদারি শিখি, আল্লাহকে পাই, আল্লাহকে পাইলে সর্ব জায়গায় সফল হবে। এই জন্য হকখানি আলেমদের সাথে, আলেমদের কাছে এসে দিনদার শিখি, এদের সোহবতে আনি। কিন্তু একটা কথা এটাও বলবো, আঙ্গুল কোনোদিন ভুলেও উঠায়েন না। আঙ্গুল উঠাবেন? হ্যাঁ হ্যাঁ, সত্য তো, উঠাবেন না? হ্যাঁ, কিন্তু আপনি উঠাইতে পারেন, আজকে হয়তো কেউ ছবি তুলবে না, কিন্তু এই কেরামুন কাতেবিন না তুলার থেকেও দূরে থাকবে না। কেয়ামতের দিন আপনি বুঝবেন এই আঙ্গুল উঠানের মজা কি, কতটুকু জরিমানা দিতে হলো জানি না, হুজুররা কি বলবে আমাকে, এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এই উম্মতের একটা সম্মান আছে, জাহান্নামীর
ফয়সালা হইলো আল্লাহ এক জায়গায় নিয়ে দাঁড় করায় রাখবে, জমা করবে। কোন জায়গায় জানেন? যেখান দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে তো আল্লাহ বলবে যায় তাড়াতাড়ি ধর, কে যে যাকে চিনো তাকে ধরো। তো আয়েশা বলবে আপনাদেরকে না সুপারিশের অধিকার দিছে আল্লাহ, আপনার তো জান্নাতে চলে যেতেছেন, আমাদের জন্য সুপারিশ না করেন আমরা তো দোযোগে চলে যাব। তখন আলেম ওলামার উম্মতের ভালোবাসা জোশ মাইরা বাহির হবে, এরা চিৎকার দিয়া বলবে আল্লাহ আমরাও জান্নাতে যাব না। বলবে কেন? ওই সাবারের সব পরিচিত আমাদের, এরা দোযোগে যাবে আর আমরা জান্নাতে যাব। আল্লাহর রসুলকে মুখ দেখাবো তো দেখাবো কি, আমরা যাব না সিদ্ধান্ত নিছি। তো আল্লাহর রহমত জোশে উঠবে, আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাও। কিন্তু আপনি যদি আঙ্গুল উঠান ওটো প্রজেক্টরে উঠবে, যদি আঙ্গুল উঠায় থাকেন ওই দিন মাসুল দিতে হবে আপনাকে, আজকে হয়তো দিতে হবে না। এই জন্য শিখেন আঙ্গুল উঠাব না, সত্য তো শিখবেন তো? আর সর্বশেষ কথা মেরে দোস্ত, আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। কে কে ওয়াদা করতে পারে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না, পাক্কা? আল্লাহ কবুল করো। আমি শেষ কথা বলে শেষ করতেছি আপনাদেরকে, আমার জীবনের কাহিনী। আমি প্রথম বিদেশ যাই 89তে আমার প্রথম বিদেশ সফর, ওটা ছিল হেজাজ। তো আমি যখন দুবাই আসি তো এক আলেমের সাথে আমার পরিচিত হয়, পরিচয় হয় ফিলিস্তিনের, তার বাড়ি হলো লুদে। লুদ হইল তেল আবিবের থেকে 17 কিলোমিটার দূরত্ব, যেখানে দাজ্জালকে কতল করবে। উনি বলতেছে মুফতি সাহেব, সে এখনো বেঁচে আছে, আমাদের ইস্তেমায় আসে, এবছর আসে নাই। তো সে বলতেছে আপনাকে একটা তোমাকে একটা তথ্য দিব। আমি বলছি কি তথ্য? আমার প্রতিবেশী ইহুদি আলেম একদিন আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি হয় কিরকম। তা আমি বললাম জুমা আর ফজর তোমার কি সম্পর্ক, তুমি ইহুদি। পরে ভাবলাম আমার প্রতিবেশী তর্কে জড়ানো ঠিক হবে না, আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। তো সে বলল ইদান নাহনু ফিল আমান, তাইলে শোনো আমরা এখনো নিরাপদ। সে বলল যে বুঝলাম না, আমাদের কিতাবে এখনো লেখা আছে, আর এটা শুধু ইহুদিদের না খ্রিস্টানের কিতাবেও লেখা আছে, যেদিন মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা কুদরতিভাবে শুরু হবে। যদি আপনি প্রমাণ চান আমার কাছ থেকে নাম্বার নিতে পারে, যদি প্রমাণ চান ওই পৃষ্ঠার পুরুব আপনাকে আমি দিতে পারি, এখনো ইহুদি খ্রিস্টানদের কিতাবে লেখা আছে। এই জন্য আসে আমরা যদি আমাদের বিজয়ের পালা চাই, শুধু বিজয়ের পালা না আল্লাহ ডাকে, আজ থেকে নামাজ কোনো অবস্থায় আমরা ছাড়ব না। ওয়াদা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।